বৌদ্ধ শাসনত মাদিদোলা দান দিলে পুণ্য হয়। আমার চাংমা সমাজত এনে কাম বিচ্ছে জাগে, সেই বিচ্ছেজর আত দূরিনে দূরি আমার হিয়ঙত দেখা যায় দি চাংমা বুড়ো বুড়িউনি একদলা মাদিদোলা দান দুন। যেমন তুমি দেখর তে মাই দিব নাঙানল দে সরা তুম মৈসুমনানন্দ লরি এই বিষয়ে দিন কান সদা সবাইতে সাঙতে। এই যে মাদিদোলাবো তুমি দেখর ইবল দে হালা গুহুলে লই মজা করি নেই কল্পদরাজ বানি দুন। তাই যে মাদিদোলাবো যে দান দিলে ফুঞ্ঞয় এ নলদে মানে বিচ্ছে চানায় সাংমা নইদু। তা এই যে বিচ্ছে চান ইয়ে নলদে এই মই ইরি কি করি নে যে একদলা মাদি দান দিলে ফুঞ্ঞয় সে নহাং হিন্দু পুরনি আমলত নাহি সৈন্যে বান্ধে উনরে যেকে তারা গল্লি বাজতে বাকি মানে খুটিল্লি বাজতে অথবা অন্য কোনো কারণে যদি মাদি লাগিলি তারা চিনি পিণ্ড গুড়ি উড়ায় আনন্ন তারা অর্থাৎ বিকে ইয়ে গুড়ি উড়ায় আনন্নই তারা চিনি তাই কোনোতো মানে তারা দান দিয়ে আয় তাই সেন তারা যেন প্রয়োজনীয় হয় সেন তারা ব্যবহার করতাক সেভাবে গুড়ি সৈন্য। তা হয়তো যে ইয়ান এ যে মাদি দোলাবো যে তারা দান দুন ইয়ান যে মিথ্যা দৃষ্টি হব এমনও নয়, হয়তো পুণ্যও পারে হারণ এই মাদিয়ান যে কোনো এক সময় আমার হামতো লাগি পারে পূর্ণিয়ামূলত বান্ধেওনি তারা তো মানে মাদি গাত নহরুন মনে হয় হয়কো এই বৌদ্ধনীতিটকে চলিলি তারা চিনি হয় কার নিয়ম নিয়ম নীতি ফালে থাক। তা চিনি তেলতে দায়কুনি তারা মাদি হুড়ি উড়াই তারা একে বা প্রয়োজন বোধে তারা দান দি থাকায় এই কোনো তো সচরাচর দেখা যায় দি মানে বান্তে হয় হয়তো মাদি হুরন মানে হিয়ং হাম ঘর নাই তাই এনলতে ইয়ে বেদে হাম ইয়ে ওই যে গই সময় বেদে অবয় স্থান খাল পাত্র বেদে হাজে যাই হোক ইয়েন মুই যা দিকুংখানি তাই এন মুই তুলি দুচঙে বিদেওয়ানত তাইছিনি তেলতে মানে হঠাৎ যে ই হয় তবে মুই এন মানে গম বাদে মুই হারাপ বিলি মনে নরং। তা যাই হোক ব্যাগ কোনো সিট দীঘল বালি দিয়ে হোক এই থপনা রাগাঙর।